রমণীমোহন চাকমা একজন আদি চিকিৎসক, বর্তমানে রাঙ্গামাটি পৌর এলাকাধীন ভেদভেদী নিবাসী। চাকমাদের আদি চিকিৎসাশাস্ত্রের নাম তালিকশাস্ত্র। এ আদি চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে তিন পুরুষ ধরে চিকিৎসা করে আসছেন। তিনি নিজে 30 বছর ধরে ভেষজ ঔষধ প্রয়োগ করে অনেক দুরারোগ্য রোগের চিকিৎসা করে আসছেন। ব্লাড প্রেশার, হাদব, তার মধ্যে গ্যাস্ট্রিক, তারপরে লিভার, পিত্তশূল, অম্লশূল, তার মধ্যে সিনা ব্লাড প্রেশারের মধ্যে সিনা রক্তর মধ্যে সিনাতে জাম হয়, এগুলি সিনাতে সবগুলি এদার ওষুধ দিয়া ভাগ করে আমি ওষুধ চিরজীবী, আমি সিনাতে ওষুধ খেয়ে আমি সিনাতে চিরজীবী বাজি জীবন যাব রক্ষা করতেছি। আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় অথবা রোগের বিভিন্ন উপসর্গ জেনে নিয়ে তিনি চিকিৎসা দিয়ে থাকেন। এই পদ্ধতিতে সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো এই চিকিৎসায় পুরোপুরি আরোগ্য লাভ না হলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। পাহাড়ের অন্দরে কন্দরে জন্মানো সকল লতা গুল্ম শতবর্ষ উদ্ভিদে রয়েছে অনেক ভেষজ গুণ। এ ভেষজ উদ্ভিদগুলো তারা নিজস্ব নিয়মে নাম ও গুণ জানেন বলে রোগ বুঝে ব্যবহার করা হয়। বর্তমানে পাহাড়গুলো বড় বড় বৃক্ষশূন্য বলে এসব ভেষজ উদ্ভিদ দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। তাই তিনি নিজে দুষ্প্রাপ্য ভেষজ উদ্ভিদ দিয়ে একটি পাহাড়ে ভেষজ বাগান তোলার উদ্যোগ নিয়েছেন। এ সমস্ত ভেষজ উদ্ভিদ নিয়ে আধুনিক পদ্ধতিতে গবেষণা করতে পারলে হয়তো চিকিৎসা বিজ্ঞানে প্রভূত উন্নতি সাধন হতে পারে বলে বিজ্ঞজনেরা মত দেন।